ছাড়া, আর সন্ধে হয়ে গেছে বলে সন্ধে দিন গুড ইভিনিং বন্ধুরা, আমি অপর্ণা, অপর্ণা অর্টাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় দিকে প্রণাম জানাই, ছোট দিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে দিয়ে, তাকে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখতে পাবে। আমি ইভিনিং থেকেই ভিডিওটা শুরু করছি আর এখন বসে আছি কিচেনেতে। ইভিনিং মানে সন্ধে হয়ে গেছে। আমি হাসছিলাম এই কারণে, তোমাদের দাদা ভাই ওই দিকে গেছে, একটা গ্লাসকে উল্টে দিয়েছে, ওর জন্যই আমাকে হাসি পেয়ে গেছে, তো আমি ওর জন্যই সে হাসছিলাম। তো কিচেনে এসে গেছি, আজকে সোমবার, তো সকাল থেকেই তো ফাস্টিংয়ে রয়েছি, মানে উপোস রয়েছি। আর কিচেনে এসেছি দুধ গরম করতে। ওই দেখো দুধ গরম হয়ে গেছে, আর কফি খাবো বলে এসেছি, কিছুই খাই না জল ছাড়া। আর সন্ধে হয়ে গেছে বলে সন্ধে দিলাম আমি, দেওয়ার পর এই যে কফি গুলেছি, কফিটা খাবো। আর এইখানে তোমাদের দাদা ভাই আটা নিয়ে এসেছে, এই যে এই প্যাকেটটার ভিতরে আটা আছে, 10 কিলো আটা আছে, এই আটাগুলো ঢালবো। শুধু আটা নিয়ে আসে না, আটা, এই কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এহে অনেক কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, কিছু কেমন খারাপও হয়ে গেছে, মানে খারাপ খারাপ, এই আবার এটা আবার কি পেকে গেছে, কাঁচা লঙ্কা কাঁচা আর পাকা সব এইরকম। 250 কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। তো চলো কফিটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে না হলে। হাই বন্ধুরা, দেখো বসে পড়েছি কফি খেয়ে, একদম কিচেন থেকে বেরিয়ে চলে এসে কফি খেয়ে আর বসে পড়েছি। কিসের জন্য বসে পড়েছি বলো তো? কিছু দেখাবো, কিছু শেয়ার করব। সুদীপ নিয়ে এসেছে কিছু, সুদীপের কাপড়া মানে শার্ট, শার্ট জিন্স, তার সাথে আমারও নিয়ে এসেছে দুটো, ওর পাপা আরও গেছিলো নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে সুদীপের শার্ট, কাছে এসে দেখাচ্ছি। আচ্ছা দেখাও, এই শার্টটা আবার ফিটিংস করি নিয়ে এসেছে আমার ছেলে, ঢালা ঢিলে ঢালা পড়তে পছন্দ করে না, তো তার জন্য দেখো একটু অল্প করে এতটুকু এতটুকু করে, মানে অল্প অল্প করে দেখো ফিটিংস করিয়ে নিয়ে এসেছে। শার্টটা কীরকম হয়েছে বলবে তো? এইমাত্র পরেছিল তো তার জন্যই দেখো খোলা, নাহলে প্যাক করাই ছিল খুব সুন্দর। এই শার্টটা কীরকম হয়েছে বলবে অবশ্যই কমেন্টে। এই এটাই এমনই এতে কষ্টে এ করেছে, এটা যেন মনে হচ্ছে যে এ হয়ে রয়েছে, জড়ো জড়ো করা হয়ে রয়েছে, হ্যাঁ খিচা খিচা করা লাগছে। ওইটা একটু টেনে এ করে দিলে হয়ে যাবে, এটা নাখুনে করে একটু এ করে দিলে হয়ে যাবে। এই একটা জিনিস, আর এটা তো জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট আর কি দেখবে, ব্যাটা ছেলের জিন্সের প্যান্ট, ব্যাটা ছেলের ড্রেস তেমন দেখার মতনও নাই অবশ্য। না না, কি বলতে চাইছো তার মানে কি বলতে? একটা এটা কি বলে হাফ টি শার্ট, এইটা এইটা খুব ভালো মানাচ্ছে জিন্সের প্যান্টের সঙ্গে, এইটা খুব সুন্দর মানাচ্ছে, পরেছিল আমি দেখেছিলাম। আর এইগুলো স্যান্ডো, এটা কিছু দেখতে হবে না, এটা সু মানে সক্স, এটা দেখতে হবে না। তুমি আমারগুলো দেখো, আমি কিন্তু বলি না, আমি একবার বলে মানে বাড়িতে বলি যে আমার নেই, আমার নিয়ে এসে দিবি, তো মানে আমি কথায় কথায় বলছিলাম এরা যে আবার সত্যি করেই সুদীপ নিয়ে চলে আসবে আমি জানি না, তো আমার জন্য নিয়ে এসেছে দেখো কি, আমার জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছে দেখো। এই একটা কুর্তি কিরকম হয়েছে বলবে? ওই দেখ না, এই দেখো, এই দেখো এই কুর্তিটা কিরকম হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদা ভাই আর সুদীপ মাই চয়েস, কালারটাও খুব সুন্দর। আর এইগুলো, এই কুর্তিটা না এখানকে নিয়ে দেখাচ্ছি,
কটনের আর কত সুন্দর কাজ করা আছে দেখো প্রত্যেকটা মানে পুরোটাই এদিকে ওই রকম এদিকে ওই রকম সিম্পল কুর্তিটা কিন্তু দেখতে খুব সুন্দর এই একটা কুর্তি এই দেখো এই একটা কুর্তি বাবার আর ছেলের জয়েস আছে এই দেখো এটা হচ্ছে এই কুর্তিগুলো না ফ্রক টাইপের কিন্তু এইগুলো এখানেতে নাইরা কাট বলে নাইরা কাট কুর্তি আমি উঠে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো বন্ধুরা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে বলবে আর এই থিক গার্ডার আটাগুলো এইটা নাইরা কাট বলে এখানেতে জানি না ওয়েস্ট বেঙ্গলে কি বলে তো ফিটিংস করতে হবে মানে পাপেন আছে দুপাট্টা আছে আর এই কুর্তি এই কুর্তিটার কালারটাও খুব সুন্দর এইটাও নাইরা কাট এই দেখো প্রথম একদম অবশ্যই সবচেয়ে বেশি ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এর কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারে তবে এর এর হাতটা না একটু মানে লম্বা তো আমার ততটা ঠিক মানে সুবিধে হয় না তো আমি ভাবছি এই হাতটা না এখানে একটা সেলাই রয়েছে এই সেলাইটা খুলে দিয়ে এই দেখো এই হাতটা না এখানটা সেলাই রয়েছে এই হাতটা খুলে দিয়ে এইখানটা একটু করে দিলে এইরকম থিক ওয়াটারের হাতা হয়ে যাবে এইগুলোকেও এইটা এইটাকেও বলে নাইরা কাট আর এর প্যান্টটাও দেখো এই প্যান্টটা একই কালারে কিন্তু এই পায়ের দিকের এগুলো কাজ করা রয়েছে আর দুপাট্টাটাও দেখিয়ে দাও ভালো লাগছে দুপাট্টা কি দেখাবো দুপাট্টা দেখো না দুপাট্টা একটু ডিজাইন রয়েছে সেইটা দেখো এইটা আর এটা তো লেগিংস নিয়ে এসেছে আবার একটা লেগিংসও নিয়ে এসেছে মানে এইগুলো স্টোর এইটার জন্য নিয়ে এসেছে লেগিংস দোকানদার বলে দিয়েছে যা তাই করে চলে এসেছে কিন্তু দুপাট্টা পায় না এর ব্ল্যাক কালারের দুপাট্টা দরকার ছিল তো দুপাট্টা নাই বলে এইটার সাথে নাকি বলছে ব্ল্যাক কালারের বা গোল্ডেন কালারের লেগিংস হলেও চলবে ওই জন্য এইটার কিছুই পায় না নিয়ে আসে না এইটার জন্য লেগিংস নিয়ে চলে এসেছে তো আমার এই তিনটে কুর্তি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে সেটাও জানাবে সঙ্গে আমার নামটা একটু নেবে ঠিক আছে সঙ্গে আমার ছেলের নামটাও নেবে কেননা পয়সা ওই দিয়েছে পছন্দ কার জানি না তো দুজনেরই পাপার আর ছেলে দুজনেরই পছন্দ হবে কিন্তু পয়সা দিয়েছে আমার ছেলে পয়সা কি আছে আজকে আছে পয়সা কালকে নাই যখন আছে তখন এনজয় করে ভালো এই প্রথমবার মানে পাপাতে ছেলেকে দিয়ে এই আমার জন্য কুর্তি নিয়ে এসেছে মানে পছন্দ করে এমন জিনিস নিয়েছে যে আমার পছন্দ হয়েছে তো এইগুলোই মার্কেটিং করতে মানে এই শার্ট আর এই এই জিন্স আপনি দিয়ে মানে কিনতে গিয়েছিল সুদী পরীক্ষা কাল মানে একটা পরীক্ষা আসছে তো ওর কাছে শার্ট থাকে না তো ওই জন্যই শার্ট কিনতে গিয়েছিল থাকে না নয় বলছিলাম ছিল কিন্তু সেইগুলো সেরকম ততটা এ নয় মানে সেইগুলো ডেলি ইউজ করাতে করাতে চলে যাই তো বলি আমাকে বলে মাম্মি পয়সা দেবে আমি একটা শার্ট কিনবো আমি একটা শার্ট কিনবো মাম্মি তুমি কিনে দেবে তো আমি মাঝে মাঝে বলতাম যে আমারও নাই আমার কিনে দিবি তুই তাহলে আমি তোকে কিনে দেবো তো বলতো হ্যাঁ কিনে দেবো আমি জানতাম না যে ও আবার এইগুলো কিনে নিয়ে চলে আসবে বলে তো ভালোই হয়েছে নিয়ে এসেছে ভালোই হয়েছে কেউ যদি দেয় কেন খারাপ বলবো বলো খারাপ হলেও বলতে হবে ভালো দিয়েছে কেন পরবর্তীকালে একবার যদি বলে দিই খারাপ হয়েছে পরবর্তীকালে আর পাবো না তো এই ছিল কিছু কুর্তির কালেকশন আর এই ছেলের জামা প্যান্ট আর কিছু নেই দেখো আদি চাউমিন করে নিয়ে চলে এসেছে
আর আদি খাবে আর ওর পাপা খাবে আর সুদীপ রুটি খাবে। আমি তো খাবো না কিছু, আজকে আমার ফাস্টিং, তো ওর জন্যই করে নিয়ে চলে এসেছে। আর খেতেও বসে গেছে আদিতে আর ওর পাপাতে, এটা ঠান্ডা করতে দিয়েছে আদি এখন। আর এখানেতে সুদীপ ক্যামেরা করছে, বসেছিল রুটি খেতেই, বলছে চল আমি একটুখানি ক্যামেরা করে দিচ্ছি। তো চাউমিনটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো, বলতে বলতেই ওর পাপাও রেখে দিয়েছে, আর ওই ডিব্বাটাতে রুটি রয়েছে। তো ডিনারে ছিল এইটাই। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে, দিয়ে কমেন্ট করে বলবে, ছোট্ট কমেন্ট করে বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।